দেখো এই জায়গাটায় কি করা আছে, প্রথমে আগে দেখো মিস্টার মির্জার মান্থলি ইনকাম 7200 টাকা আছে, 7200, স্পেন্ড 1800 অন রেন্ট, 2700 অন ফুড, 900 অন এডুকেশন অফ হিজ চিলড্রেন, 1200 ফর আদার। তাহলে ইনকাম 7200 লিখে নিয়েছি। অ্যাঙ্গেল দেখো, এএনজিএলই অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ফর রেন্ট, প্রথমে কি আছে রেন্ট, রেন্ট কেন 1800, কোথায় গেল, হ্যাঁ দেখো 1800 অন রেন্ট, ফার্স্টেই রেন্ট, সেই জন্য রেন্ট লিখেছি আগে 1800 বাই টোটাল ইনটু 360 ডিগ্রি। 360 কোথা থেকে এলো, এই যে একটা পয়েন্ট যদি হয়, তোমরা যে পাই চার্ট ড্র করবে একটা সার্কেল করে, তার একটা সেন্টার আছে, তো সেন্টারের চারিদিকে কত ডিগ্রি, 360 ডিগ্রি, ওই জন্য 360 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তুমি এখানে ডিগ্রিটা পেলে, তাহলে রেন্টের জন্য 90 ডিগ্রি, দেখো এখানে 90 ডিগ্রি কিভাবে করতে হয়, ফার্স্টে একটা দাগ নেবে আর প্রোডাক্টটা দিয়ে এখানে 90 ডিগ্রি ড্র করবে, তাহলে এইখানে শেড করলে এটা কিসের জন্য, এটা রেন্টের জন্য, বোঝা গেল। তারপরে দেখো এই যে ফুড, দেখো ফুড, ফুড হচ্ছে 2700, তাহলে 27 উপরে আর নিচে টোটালটা ইনটু 360, এটা কিন্তু 360, হ্যাঁ 360 ডিগ্রি, যেটা কাটাকাটি করলে 135, তাহলে এখান থেকে প্রোডাক্টটা দিয়ে দেখো এই জায়গাতে তুমি একটা 135 ড্র করবে, তারপর এটাকে তুমি শেড বানিয়ে দেবে, অন্য অন্য শেড হবে যাতে বোঝা যায় এটা কিসের জন্য বলো তো, ফুডের জন্য। আর বাকি যেটা আছে এডুকেশন, এডুকেশন ফেশনের জন্য, দেখো চিলড্রেনের এডুকেশন কত, 901 এডুকেশন ফর চিলড্রেন, তাহলে 900 জন্য তুমি বের করো, দেখো বের করেছি, তাহলে তোমার যে 900 জন্য বেরিয়েছে এডুকেশন, আর বাকিটা তাহলে আর বের না করে ডাইরেক্ট তুমি বলে দিতে পারো যে সেভিংস, দেখো যে এইখানে এডুকেশনে বের করার পরে যেটা থাকবে ওটা বাকিটা সেভিংস এর জন্য, আর তুমি যদি করতে চাও তো কর, সেভিংস ইকুয়াল টু কত হবে, সেভিংস এর জন্য আছে 1200 বাই 7200 ইনটু কত, 360, তাহলে 2 শূন্য কাটা, 6 বারং 72, 6 ছক 36, মানে 60 ডিগ্রি, এখানে মেপে দেখবে 60 ডিগ্রি পড়ে থাকবে, ব্যাস হয়ে গেল তোমার অঙ্ক, বুঝতে পেরেছো।